আজ তেইশে জুলাই শেষ হয়েছে জিএনএমএনএম এন পরীক্ষাটি তো সেই পরীক্ষার ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করছি আমরা কোশ্চেন পেপারে একেবারে যে একচল্লিশ নম্বরে যে কোশ্চেনটি ছিল ফিজিক্যাল সায়েন্স পার্টে যেগুলো একটি উত্তর কারেক্ট সেই প্রশ্নে চলে এসেছি এবং সেক্ষেত্রে একচল্লিশের যে প্রশ্নটা ছিল বল এবং বেগের গুণফলকে কী বলা হয় সেটা বলা হবে ক্ষমতা অপশান বিটা এখানে কিন্তু রাইট হবে পরবর্তী কোশ্চেন যে বিয়াল্লিশ ছিল যে এক ন্যানোমিটার সমান কত সেক্ষেত্রে অপশান সি টেন টু দি পার মাইনাস নাইন মিটার এটা সঠিক হবে ফর্টি থ্রি যে জিপিএস শব্দের অর্থ কী এটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম অপশান সি সেটা রাইট হবে চুয়াল্লিশ পৃথিবীর বায়ুমণ্ডলের মূল উপাদানটা কি হবে এটা হবে অপশান ডি নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো নাইট্রোজেন পঁয়তাল্লিশ নম্বরের যে প্রশ্নটি ছিল রান্নার গ্যাসে এলপিজির মূল উপাদান হলো অপশান এ প্রোপেন ও বিউটেন ছেচল্লিশ নম্বর যে প্রশ্ন তার উত্তর যে নিচের কোনটি সোডের মূল উপাদান সেটা হবে সোডিয়াম বাইকার্বনেট অপশান এ সাতচল্লিশ নম্বর কোশ্চেনে চলে আসি যে কোন সূত্রের দ্বারা বলের সংজ্ঞার নির্ণয় করা হয় অপশান সি নিউটনের প্রথম গতিসূত্র আটচল্লিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে এক এমবি বি মেমোরি থেকে এক জিবি মেমোরি প্রায় কত গুণ বড় এটা অপশান বি উত্তর হবে হাজার গুণ প্রায় হাজার গুণ বড় ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দুধ একটি কলয়েড অপশান সি হবে কলয়েড পঞ্চাশ সালফিউরিক অ্যাসিড হল একটি দ্বিখারীয় অ্যাসিড অপশান বি অপশান বি রাইট হবে ফিফটি ওয়ান এইচ টু এস এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য এক্ষেত্রে অপশান সি হবে এটি একটি মৃদু অ্যাসিড অপশান সি রাইট হবে ফিফটি টু একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে সাধারণ লবণের দ্রবণীয়তা ফর্টি হলে ওই উষ্ণতায় একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন এটার উত্তর হবে অপশান এ আঠাশ দশমিক পাঁচ সাত গ্রাম তিপ্পান্ন নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনের যে সম্ভাব্য উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি থ্রি আলফা পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দেওয়া রয়েছে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে থ্রি আলফা চুয়ান্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেক্ষেত্রে একটি সমান্তরাল কাজ ফলক বলে দেওয়া রয়েছে তো সমান্তরাল কাজ ফলকের মধ্যে দিয়ে আলো যে কোণে পড়ে সেই কোণেই বেরিয়ে যায় অর্থাৎ এখানে উত্তরটা হবে বত্রিশ ডিগ্রি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ফিফটি ফাইভ যেটা রয়েছে সেক্ষেত্রে বরফকে একদম বাষ্পে পরিণত করতে হচ্ছে তাহলে প্রথমে বরফকে জলে পরিণত করতে হবে তারপর জলকে একশো ডিগ্রি উষ্ণতার জলে পরিণত করতে হবে মানে জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রিতে নিয়ে যেতে হবে তারপর সেটাকে বাষ্পে পরিণত করতে হবে তো এটা যদি পুরো ক্যালকুলেশনটা করা হয় তাহলে সেক্ষেত্রে বাহাত্তর কিলো ক্যালোরি উত্তর হবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ছাপ্পান্ন থেকে হচ্ছে একাধিক উত্তর থাকতেও পারে প্রশ্নের উত্তর এবং এতে নেগেটিভ মার্কিং নেই তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো যে প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটা এর যে উত্তরগুলো সঠিক হবে একাধিক উত্তর যেটা সঠিক হবে সেটা একদম বলে দেওয়া যেতে পারে তাহলে অপশান এ বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থিতিশক্তিটা সর্বনিম্ন হবে এবং গতিশক্তি সর্বোচ্চ হবে অপশান এ এটা ঠিক আছে অপশান বি পতনকালের যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হয় সাতান্নর ক্ষেত্রে যেটা বলা হয়েছে একটি বাজিকে ওপর দিকে ছুঁড়ে দেওয়ার ফলে এটা দুটুকরো হয়ে গেছে উলম্বের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে একটা ডান দিকে বাঁদিকে চলে গেছে তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো যে উত্তরটা অবশ্যই হবে সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অবশ্যই অপশান বিটা হবে আটান্ন যে প্রশ্নটি দেয়া রয়েছে সেই প্রশ্নর যে উত্তর সেখানে অপশান বি ওই বায়বীয় অণুগুলির মধ্যেও অনেক খালি জায়গা পড়ে থাকবে আর অপশান সি ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্র যত্র চলাচল করতে পারে এবং প্রায়শই ভেতরের ভিতর থেকে বেরুনের গায়ে আঘাত করতে পারে তাহলে অপশান বি এবং সি আটান্নর উত্তর উনষাট উনষাটের যে উত্তর সেক্ষেত্রে বি অপশান বি এটা কিন্তু রাইট আনসার মানে আমরা যা উত্তর দেওয়া রয়েছে সেখানে সেক্ষেত্রে অপশান বিটাই হচ্ছে রাইট আনসার আর কিন্তু কোনো উত্তর সেভাবে পাওয়া যাচ্ছে না ষাট তো ষাটের ক্ষেত্রে অপশান বি তো একদম রাইট আনসার অপশান বি অপশান ডিও সঠিক অপশান ডিও সঠিক অন্যান্য উত্তর নিয়ে পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সুস্থ থেকো ভালো থেকো